আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا قرآن مدير ماثار مكوت قرآن মোদের সংবিধান কোরআন মোদের মাথার মুকুট কোরআন মোদের সংবিধান এই কোরআনের আইন না মানিলে পরকালে জাহান্নাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
কাপড়ের কাপড় পরতেই হবে, এই পরনের পোশাক থাকবে না, কাপনের কাপড় পরতেই হবে, এই পরনের পোশাক থাকবে না, ধনী থাক গরিবে থাক আজরাইল কাউকে সারবে না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকরপাড়া ঈদগাহ বাজার ও ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাত দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনে হযরত উলামায়ে কেরাম আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান তাফসির কারক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠসুর হযরত মাওলানা কামাল উদ্দিন আব্বাসী সাহেব আজকের সমাপনী দিনের বিশেষ ওয়াজির উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা বোরহানউদ্দিন সালিহী সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য বাবারা পর্দার অন্তরালারে শ্রবণরত মা ও বোনেরা সবাইকে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? মাহে রমজান মাসের নাজাতের ভাগে রমজানের শেষ লগ্নে আল্লাহ পাকের পছন্দনীয় কিছু বান্দাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার আল্লাহ পাক যেই তৌফিক আমাদেরকে দিয়েছেন সেজন্য সে মহান মনিবের দরবারে হৃদয়ের সমস্ত গভীর থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আপনাদের তাফসির কোরআন মাহফিলের সমাপনী দিনে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করার জন্য আমি গুণাগার আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয়টা হচ্ছে কোরআনের ফজিলত ও কোরআনের বরকত নিয়ে আজকের বিষয়ে আমি আলোচনা করব। সামান্য সময় কিছু কথা বলার জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করি। লা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। যে সময়টুকু আলোচনা করব মনোযোগ দিয়ে সবাই শুনবেন তো, যদি কারো বিরক্ত হয় বিরক্ত বোধ করেন বা আলোচনার পরে আমাকে বলবেন, তবে যতক্ষণ আলোচনা করব মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান মাসের শেষ লগ্ন,
রমজানকে আল্লাহ পাক তিন ভাগে ভাগ করেছেন, রহমত, মাগফিরাত, নাজাত। কয় ভাগে ভাগ করেছেন? এখন কোন ভাগ? নাজাতের ভাগ, লাইলাতুল কদরের ভাগ, ঠিক না? তো আজকে এই নাজাতের ভাগে, লাইলাতুল কদরের ভাগে আমরা যেখানে উপস্থিত হইতে পেরেছি সেজন্য আপনারা খুশি না বেজার? বেশি খুশি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত যদি কোনো বান্দা পায়, আল্লাহর বাসায় জবাব দেওয়া উত্তম, সে বাসাটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর কোনো বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক ওই নিয়ামত বৃদ্ধি করে দেন। কি করে দেন? নিয়ামতকে বাড়িয়ে দেয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত পেয়ে যদি কোনো বান্দা এবং বান্দিরা নাফরমানি করে, অস্বীকার করে, আল্লাহ পাক তাদের থেকে ওই নিয়ামতকে ছিনিয়ে নেয়। কি নেয়? ওই নিয়ামত ছিনিয়ে নেয়। তাহলে মাহে রমজান আমাদের জন্য আল্লাহর একটা নিয়ামত, ঠিক কি না? আবার এই তাফসিরে আসার, বসার, এটাও আল্লাহর একটা কি নিয়ামত। তাহলে আল্লাহর নিয়ামত পেয়ে আমরা যদি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি, আমাদের লাভ হয় না লস হয়? আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আটটা ব্যাখ্যা, আটটা শব্দ। আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে হরফ কয়টা? আটটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা আল্লাহর নিয়ামত পেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, এখন আপনারা বলেছেন সুবহানাল্লাহ, কি বলেছেন? এই যে সুবহানাল্লাহ পড়েছেন, হাদিস শরীফে আসছে, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে, সুবহানাল্লাহর এত বরকত, সুবহানাল্লাহর এত বরকত, একবার সুবহানাল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে একটা জান্নাতের বাগান, মানে একটা গাছ নির্মাণ করে। কি নির্মাণ করে? একটা বৃক্ষ নির্মাণ করে, একটা বৃক্ষ রোপণ করে, ওই বৃক্ষের দৈর্ঘ্য, ওই বৃক্ষের ছায়া, দ্রুতগামী ঘোড়া যদি 40 বছর পর্যন্ত দৌড়ায়, কয় বছর? দ্রুতগামী ঘোড়া যদি 40 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরে ওই বৃক্ষের ছায়া ঘোড়া দৌড়ে শেষ করে অতিক্রম করতে পারে না। আল্লাহর নিয়ামত এগুলা কার জন্য? আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। সম্মানিত হাজিরিন, তো সেই নিয়ামত মাহে রমজান কারো জন্য নিয়ামত, কারো জন্য আজাব, ঠিক না? কেউ শুধু বলে কবে শেষ হবে, আর কেউ চিন্তা করতেছে শেষ হয়ে যাইতেছে, ঠিক না? এই রমজান মাস কেন এত বরকত হলো, কেন এত নিয়ামত হলো, কেন এত ফজিলত হলো? রমজান মাসের মর্যাদা আল্লাহ কেন এত বাড়িলো? সেই সম্পর্কে কোরআনুল কারিমে যে আয়াতটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানের বরকত, রমজানের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়েছেন কোরআন নাজিলের কারণে। কিসের কারণে? এই কোরআনকে অবতীর্ণ করার কারণে, কোরআনকে নাজিল করার কারণে আল্লাহ পাক রমজানের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের বরকত বাড়িয়েছে কে? শুধু কি তাই? এই কোরআন এত বরকতপূর্ণ কিতাব, এই কোরআন এত নিয়ামতপূর্ণ কিতাব, যেই মাসে কোরআন নাজিল করেছেন সেই মাসের মর্যাদা বাড়িয়েছে কে? আল্লাহ।
রমজান মাসে কোরআন নাজিল করার কারণে রমজানের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়েছে, ঠিক কিনা? শুধু কি তাই, কোরআন যে রাত্রিতে নাজিল করেছে, কোন রাত্রিতে নাজিল হয়েছে? কদরের রাত্রিতে। কোন রাত্রিতে? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আছে না? আছে নি কোরআনুল কারীমে আয়াতগুলা? আল্লাহ পাক বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই অবশ্যই আমি লাইলাতুল কদরের রজনীতে কোরআন নাজিল করেছি। কন্না সুবহানাল্লাহ। তাহলে কোন রাত্রিতে কোরআন নাজিল হয়েছে? কদরের রাত্রিতে। কদরের রাত্রিটা কেমন? আজকের রাত্রি রমজান মাসের রাত্রি ছাড়া, রমজান মাস ব্যতীত অন্য রাত্র যেমন মর্যাদা, আর কদরের রাত্রিটা কিন্তু এক রাত্রি নয়, ঠিক কিনা? রমজানের পূর্বে এবং পরের রাত্রি একরকম, আর কদরের রাত্রি অন্যরকম, ভিন্ন রকম, ঠিক কিনা? রাত্রি কিন্তু এক, ফজিলত মর্যাদা কিন্তু অন্যরকম, ঠিক কিনা? তাহলে কিরকম মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত্রি যেটা হাজার মাসের চেয়েও উত্তম রাত্রি। সুবহানাল্লাহ। হাজার মাস বুঝছেন? এক হাজার মাসের চেয়েও উত্তম রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের। এখানে আপনারা যারা উপস্থিত আছেন, 60 বছর 70 বছর এরকম মুরব্বী আছেন না? আপনার 60 বছর বয়সে, 70 বছর বয়সে আপনি যদি 12 বছর বাদ দেন বা 10 বছর বাদ দেন, তাহলে আপনি লাইলাতুল কদর পেয়েছেন কমপক্ষে 60 বছর থেকে 12 বছর বাদ দিলে কয় বছর? 60 বছর থেকে 12 বছর বাদ দিলে কত বছর? 48 বছর। 70 বছর থেকে যদি 10 বছর বাদ দেন তাহলে কত বছর? 60 বছর। তাহলে 60 বছর বয়সে আপনি লাইলাতুল কদর পেয়েছেন কত বছর? 60টা। লাইলাতুল কদর কয়টা পেয়েছেন? তাহলে এই 60টা যদি লাইলাতুল কদর পেয়ে থাকেন, তাহলে 60টা মাসের, 60,000 মাসের চেয়েও উত্তম রাত্রি আপনি পেয়েছেন, ঠিক কিনা? কেন? আর ইমেজিং আপনি একটু কল্পনা করে দেখেন, এই লাইলাতুল কদর, এই শবে মেরাজ, রবিউল আউয়াল, ঈদুল ফিতর, ঈদুল আজহা, 10ই মুহররম, এই রাত্রিগুলা কেন আরাপার দিন? এই দিন এবং রাত্রিগুলা কেন আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? কারণ এই প্রশ্নের সমাধান, উত্তর হচ্ছে, আমরা সামান্য সময় দুনিয়াতে আসছি, ঠিক না? আমাদের সময় খুব কম, কিন্তু আমাদের পাড়ি দিতে হবে অনেক বড় লম্বা রাস্তা, ঠিক কিনা? আমাদের পূর্ববর্তী উম্মত যারা দুনিয়াতে আসছিল, আমাদের চেয়ে তাদের হায়াত বেশি ছিল, ঠিক কিনা? আমাদের চেয়ে তাদের হায়াত বেশি ছিল। মুসা আলাইহিসসালামের সময়ের উম্মতেরা এক ব্যক্তি রসুল মুসা আলাইহিসসালামের কাছে বলছিলেন, হে মুসা, আপনি আমার ছেলের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। কি করেন? আমার ছেলের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। কেন? আমার ছেলেটা যেন হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহ যেন তাকে হেদায়েত করে। মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 40 বছর। কত বছর? তাহলে আমরা এখানে যারা আছি 40 বছর বয়সে আমরা কি পূর্ণ ম্যাচুইড না? বুঝার, ভালো মন্দ বুঝার মতন সেই জ্ঞান আমাদের আছে না নাই? তাহলে বোঝা যায় মুসা আলাইহিসসালামের যুগের উম্মতের 40 বছর হয়েছে, এবার ভালো মন্দ বুঝ হয় না। ভালো মন্দ কি হয় না? বুঝ হয় না। ওই বুঝ হওয়ার জন্য আল্লাহর কাছে মুসা আলাইহিসসালামের কাছে বলেছিলেন যে, আপনি আল্লাহর কাছে বলেন আমার ছেলেটা যেন কি হয়, বুঝ হয়, মানে হেদায়েত প্রাপ্ত হয়। মুসা আলাইহিসসালাম বলছেন, আপনার ছেলের 40 বছর, এখন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করার জন্য আপনি বলেন
কিন্তু এমন একজন নবী দুনিয়াতে আসবেন তার নবীর উম্মতের গড়ে বয়স হবে 50 বছর। বুঝেন না কথা, এমন এক নবী দুনিয়াতে আসবে তার উম্মতের মানে পুরো বয়স হবে মাত্র 50 থেকে 60 বছর। তাহলে আমাদের এখন গড় আয়ু তাই তো, ঠিক কিনা? তাহলে আপনি 40 বছর বয়স হওয়ার পরে আপনার বলেছেন আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য, তাহলে ওই নবীর উম্মতের 40 বছর বয়সে কি অবস্থা হবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 40 বছর বয়স যদিও আখিরি জমানার নবীর উম্মতেরা পায়, 50-60 বছর বয়সও যদি আখিরি জমানার নবীর উম্মতেরা পায়, কিন্তু এই বয়সের সময়ে এই বয়সের মধ্যে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল ভাবে কিছু রাত্র এবং দিন দিয়ে দিব, স্পেশাল ভাবে কিছু মাস দিয়ে দিব, যে রাত্রি মাস দিনগুলোকে যদি তারা ইবাদতের মধ্যে কাজে লাগায় অন্য নবীর উম্মতের চেয়েও তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ কি করে দিবে? বাড়িয়ে দিবে। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য কি লাইলাতুল কদরের রাত্রি 1000 রাত্রি ছিল? ছিল ছিল না। আরাফার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যত লোক আল্লাহ মাফ করেন, পৃথিবীর যত লোক আল্লাহ মাফ করেন আরাফার দিনে, অন্য কোনো দিন এরকম মাফ করেন না। তাহলে কেন? এগুলো আমাদের জন্য অ্যাসেট, আমাদের জন্য এগুলো অবদান, এগুলো আমাদের জন্য আল্লাহর নিয়ামত, ঠিক কিনা? তাহলে এই মাহে রমজানটাও আমাদের জন্য আল্লাহ পাকের একটা শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা? তাহলে রমজান, রমজানের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়েছেন, বৃদ্ধি করেছেন কোরআন নাজিলের কারণে। শুধু তাই নয়, যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সে রাত্রিতের মর্যাদা বাড়িয়েছে কে? সে রাত্রির মর্যাদা অন্য রাত্রির চেয়ে আলাদা না, ঠিক কিনা? অন্য রাত্রির চেয়ে ওই রাত্রির মর্যাদা বেশি না কম? তাহলে কেন ওই রাত্রির মর্যাদা বাড়িয়েছে? কারণ কোরআন নাজিলের রাত্রি হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই রাত্রির মর্যাদা কি করে দিয়েছে? বৃদ্ধি করে দিয়েছে। কোরআন যেই গুহায় অবতীর্ণ হয়েছে সেই গুহার মর্যাদা বাড়িয়েছে কে? কোন গুহাতে? হেরা গুহায়। কোন গুহায় গুহা রাজি হয়েছে? হেরা গুহায়। সেই গুহার মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছে, ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআন যেই স্থানে রাখা হয় সেই স্থান তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? আপনাদের এখানে সকালবেলা মুক্ত ভয় না? এই বা আপনাদের বাড়িতে এই কোরআন রাখা হয় কিসের মধ্যে? রিয়াল অথবা যে কোনো একটা কাঠের উপরে রাখা হয়, ঠিক না? ঠিক কিনা? এই যে রিয়ালটার মধ্যে যে কোরআন রাখা হয়, এই রিয়ালটা কি খুব দামি কাঠের? সেগুন কাঠ, গামারি কাঠ, পাহাড়ি কাঠ, একবারে তুলা অথবা কদম, এর চেয়ে বেশি দামি কাঠ নয়, ঠিক কিনা? তুলা অথবা কি এর চেয়ে বেশি কাঠ দিয়ে আপনার রিয়াল তৈরি করা হয় না। কিন্তু তুলার কাঠ দিয়ে আপনারা খাটের সানিও বানান না, বানাননি? তুলার কাঠ দিয়ে আপনারা খাটের সানিও কি করেন না? বানান না। ড্রেসিং টেবিল আর ডাইনিং টেবিল তো দূরে থাক, ঠিক কিনা? তাহলে এই তুলার কাঠ অথবা কদমের কাঠ দিয়ে রিয়াল তৈরি হওয়ার পরে আপনার যখন এই রিয়ালটার উপরে কোরআন রাখা হয়, কোনো ভুল বশতে অনিচ্ছাকৃত সত্ত্বে ওই রিয়ালের মধ্যে যদি আপনার পা লাগে কি করেন? কি করেন? কিন্তু আপনার ঘরের মধ্যে যে গামারি কাঠ দিয়ে ওয়ার্ড্রপ আছে সে আপনার সুকেসটা তৈরি করেছেন, সারাদিন লাইট পেলো কিছু মাখান, বরঞ্চ ইচ্ছাকৃত হলো দুই একটা লাতি দেয়, ঠিক কিনা? সুমু খাওয়া তো দূরে থাক। এবং প্রতিদিন কমপক্ষে ঝাড়ু দিয়ে একবার হলেও ডাইনিং টেবিলের নিচটা ঝাড়ু দেওয়া হয়, ঠিক কিনা? তাহলে এই যে ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া হয়, এরপরে কি চুমু খাওয়া হয়? চুমু খাওয়া হয় না। কিন্তু আপনার ঘরের তাকের উপরে ওই কাডের তুলা অথবা কদমের কাডের তৈরি করা রেয়ালার উপরে কোরআন রাখার কারণে ভুল করে হলেও যদি কোনো কারণে পা লেগে যায় আপনি চুমু খান, মর্যাদা দেন, সম্মান করেন, ঠিক কি না? এটা কি রেয়ালের বরকত? এটা রেয়ালের পাওয়ারটি? কিসের পাওয়ারটি? এই রিয়ালের মর্যাদা কিসের কারণে বেড়েছে? কথা কি বুঝেন আপনারা? রিয়ালের মর্যাদা বাড়ছে কিসের কারণে? কোরআনের সাথে অ্যাটাচমেন্ট থাকার কারণে, কোরআনের সাথে রিয়ালের সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক এই তুলার কাঠটাকে মর্যাদাবান বানিয়েছে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, কোরআন এই রিয়ালের জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই। কোরআন নাজিল করেছেন কার জন্য?
একটু জোরে বলেন, কোরআন নাজিল করেছেন কার জন্য? হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি কোন রেয়ালের জন্য নাজিল করি নাই, কিন্তু রেয়ালের থাকার কারণে রেয়ালের সম্মান বাড়িয়ে বাড়া হয়। কোরআন নাজিল করেছি মানুষের জন্য, উদাল্লিন্নাস কোরআন নাজিল করেছে মানুষের জন্য, যারা এই কোরআনের সাথে থাকবে, যারা এই কোরআনকে মানবে, যারা এই কোরআনের বিধানগুলো মেনে চলবে, যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আমি আল্লাহ তাদের সম্মানও দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিব। তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে কি করে দিব? বিশ্বাস হয়? বিশ্বাস করেন? উদাল্লিন্নাস কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিবে। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আমরা এই কোরআন শুধু কোরআন, আমরা অনেকে বলি কোরআন শরীফ, ঠিক না? আপনারা কি বলেন? ও আপনাদের এখানে লেখা আছে কোরআন, কোরআনের কয়েকটা নাম আছে, কোরআনের কি কয়েকটা নাম কিতাবে আসছে? 550টা নাম কোরআনের আছে, কয়টা? 550টি নাম কোরআনে আছে। কোরআন শরীফ বললে কিন্তু গুনাহ হবে না, কোরআন শরীফ। কিন্তু আল্লাহ পাক এই কোরআনের নাম কোরআনুল মাজিদ, কি নাম? কোরআনের নামগুলা কোরআনের মধ্যে আছে না নাই? আছে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআনের বাড়ি কোথায়? সে লাউহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য এই কোরআন নাযিল করেছেন, সুবহানাল্লাহ। তাহলে কোরআনের একটা নাম হচ্ছে কোরআনে মাজিদ, কি নাম? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম। এই কোরআনের একটা নাম কোরআনুল কারীম, কোরআনুল ইয়াসিন ওয়াল কুরআনিল কারীম, আছে না? ওয়াল কুরআনিল, এটা কোরআন, সম্মানিত কোরআন, কে বলছেন? এই কোরআনের আরেকটা নাম হচ্ছে কোরআনে হাকিম। কোরআন নাম কি? কোরআনে হাকিম। এই কোরআনের মোট 550টি নাম, কয়টি নাম? 550টি নাম। তবে এই নামগুলো ধরে আপনি যদি ডাকেন আপনার সওয়াব বেশি হবে, কি হবে? কোরআন শরীফ বললে গুনাহ হবে না, কিন্তু কোরআনে মাজিদ বললে, আল্লাহ রাসূল বলেছেন কোরআনের থেকে কোনো একটা শব্দ যদি কোনো বান্দা উচ্চারণ করে একটা হরফের বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামা 10টা নেকি দান করে। কয়টা নেকি? 10টা নেকি দান করে। আবার এক এই 10কে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ পাক 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ পাকের বান্দার আমলনামায় আল্লাহ দান করে, সুবহানাল্লাহ। সেই মাসটা হচ্ছে মাহে রমজান মাস, ঠিক কিনা? একটা পরজ আদায় করলে অন্য মাসের চেয়ে 70 পরজের চেয়েও 70 পরজের সমান সওয়াব আল্লাহ পাক দান করে, কোন মাসে? রমজান মাসে। অন্য মাসে একটা নফল আদায় করলে আর মাহে রমজান একটা নফল আদায় করলে অন্য মাসের একটা পরজের সমতুল্য সওয়াব দান করে, সুবহানাল্লাহ। তা আমি সেদিকে যাচ্ছি না, আমি বলছি যেটা কোরআনের কয়েকটা নাম, কোরআনে মাজিদ, কোরআনে হাকিম, তারপরে কি কোরআনুল কারীম, কোরআনে শিফা। এই কোরআনটা কি? শিফা। কোরআন হচ্ছে ওষুধ, কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব, কোরআন হচ্ছে মানুষকে সঠিক পথে পরিচালনার হেদায়েতের মূল উৎস হচ্ছে এই কোরআন, ঠিক কিনা? এখন এই যে হেদায়েত পাবে কারা, কোরআন দিয়ে হেদায়েত পাবে কারা? কোরআনের সাথে যাদের সম্পর্ক রাখবে, যারা কোরআনের সাথে যাদেরকে কি করবে, সম্পর্ক থাকবে এবং রাখবে, তারাই কোরআন থেকে লাভবান হবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে অগণিত অসংখ্য ধর্ম, এই পৃথিবীতে অসংখ্য ধর্ম দুনিয়াতে আছে, আছে না নাই? অসংখ্য ধর্ম যেগুলার কিতাব মানুষ মানব রচিত, ঠিক কিনা? যে কিতাবগুলা কার রচিত? হিন্দুদের কিতাব কে রচনা করেছেন? মানব রচিত। খ্রিস্টানদের কিতাব বাইবেল কোন, ত্রিপিটক কোন, যত রকমের কিতাব কোন না কেন, এই সমস্ত কিতাবগুলা তাদের নিজ মানব রচিত কিতাব, ঠিক কিনা? আজকের বাইবেল,
আজকের ত্রিপিটক মানব রচিত হওয়ার কারণে দিন দিন বাদ দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে আসছে, কম্বলের যেরকম লোম ছিটতে ছিটতে কম্বল কি আর খুঁজে পাওয়া যায় না। আজকের ভাইবেলের অবস্থা এমন হয়েছে, বাদ দিতে দিতে ভাইবেলের কোনো অংশে এখন আর পাওয়া যায়। কিন্তু কোরআন কি সেই রকম কিতাব? কোরআন কি সেই রকম কিতাব? এটার ভিতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? থাকবে কেমনে? কারণ এটা তো কোনো মানব রচিত কিতাব। পৃথিবীতে যত বই রাইটার বই লেখে, যারা পড়াশোনা করে তারা বুঝতে পারবে, বা আপনারা যারা জানেন তারা বুঝতে পারেন, যত রাইটার বই লেখে, বই লেখার পরে অথবা শুরুতে সে পাঠকের কাছে সংশোধনের জন্য অনুরোধ কামনা করে, বুঝেননি কথা, শুরুতে অথবা শেষে তার বইয়ের ক্ষমার জন্য, বইয়ের ভুল ত্রুটির জন্য পাঠকের কাছে সে কী করে? অনুরোধ কামনা করে যে আমার বইয়ের মধ্যে, আমার লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে সংশোধন করবেন অথবা আমাকে অবগত করবেন, আমি নিজে সংশোধন হব, ঠিক কি না? কিন্তু এমন একটা কিতাব যে কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, সুবহানাল্লাহ, কি করেছেন? চ্যালেঞ্জ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আছে না কোরআনে শুরুতে? না, সূরা বাকারা শুরুতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো ভুল নাই। কে বলেছেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। আপনাদের মনের মধ্যে কি জাগে কোরআনে কোনো ভুল আছে? না। কিন্তু এখন এক শ্রেণীর নাস্তিকবাদী লোকেরা কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা চলতেছে, আছে কি নাই? ভয় কোরআনের এটা ভুল, এটা মানা যাবে না, এটা মানতে হবে না, এটা মানলে আমাদের বংশের চুলকানি লাগে, নাউজুবিল্লাহি। কোরআনে কোনো ভুল আছে? না। যদি কেউ এরকম ভুল মনের মধ্যে প্রকাশ করে তার ঈমান থাকবে? না। তাহলে কোরআন ভুল থাকার প্রশ্নই আসে না, কারণ এটা কোনো মানবরচিত কিতাব নয়, এটা একমাত্র কিতাব যেটার একমাত্র গ্রন্থকার, যেটার লেখক কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কিতাব হচ্ছে পথ প্রদর্শক। এই কিতাব মুত্তাকি বান্দাদেরকে হেদায়েত দিবে, মুত্তাকি বান্দাদেরকে পথ দেখাবে, কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি মুত্তাকি হতে চান? মুত্তাকি হতে চান? চারটা গুণ থাকা লাগবে, কয়টা গুণ? আরে জোরে বলেন, কয়টা গুণ? মুত্তাকি বান্দার চারটা গুণ যদি থাকে তাহলে সে মুত্তাকি বলে পরিচয় দিতে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি বান্দার এক নম্বর গুণাবলী হচ্ছে তারা বিশ্বাস করবে আল্লাহকে। কাকে? অদৃশ্যকে বিশ্বাস করবে। আল্লাহকে দেখা যায়? আল্লাহকে, আল্লাহকে দেখছেন আপনারা? কিন্তু বিশ্বাস করতে হবে পরিপূর্ণ, কোনো ঘাটতি, বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি রাখা যাবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে মুত্তাকির বান্দার এক নম্বর গুণাবলী হচ্ছে তারা বিশ্বাস করবে কাকে? আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে, হায়াতের মালিককে, মরণের মালিককে, রিজিক দাতাকে, আইনদাতাকে, বিধানদাতাকে, সব কিছু তার হুকুমে চলে, আমার জীবনের মালিককে, এই কথাগুলার উপর বিশ্বাস পরিপূর্ণভাবে রাখতে হবে, ঠিক কিনা?
সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায়, সর্ব অবস্থায় যিনি আমাকে দেখেন তিনি কে? এ সুস্থ থাকা অবস্থায় আল্লাহকে যেমনিভাবে বিশ্বাস করা যায়, সুস্থ থাকা অবস্থায় আল্লাহকে যেমনিভাবে বিশ্বাস করা হয়, অসুস্থতা অবস্থাও সেই রকমভাবে আল্লাহকে বিশ্বাস করা লাগবে কি লাগবে না? কিন্তু এমন কিছু মুমিন বান্দা পাওয়া যায়, এমন কিছু আল্লাহর বান্দা পাওয়া যায়, ভালো থাকা অবস্থায় আল্লাহকে বেশি করে বিশ্বাস করে, আর অসুস্থতা আইলে কয় আল্লাহ আমাকে সালামুন আর কারোকে দেখে। তাহলে ওই পরিপূর্ণ বিশ্বাস হয়েছে? বিশ্বাসের মধ্যে ত্রুটি আসছে কি আসছে না? তাহলে ইমানদার হওয়া যাবে? ইমানদার হওয়া যাবে? যাবে না। তাহলে ইমানদার হতে হলে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সব জায়গায় বিশ্বাস করতে হবে কাকে? দ্বিতীয় নম্বর গুণাবলী, ওয়াইকিমুনা সালাত, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজকে দলবদ্ধভাবে কায়েম করতে হবে। সুবহানাল্লাহ, এটা মুত্তাকি বান্দার দ্বিতীয় নম্বর গুণাবলী। ওয়াইকিমুনা সালাত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইয়াকিমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। সুবহানাল্লাহ, রিজিকের মালিক কে? আল্লাহ। খরচ করতে হবে কার পথে? আল্লাহ। নাকি না নিজের মন গোড়া ভাবে? না। তাহলে খরচ করতে হবে কার রাস্তায়? আল্লাহ, আল্লাহর রাস্তায়, কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আর খরচ করতে হবে সে আল্লাহর রাস্তায় নিজের মন গোড়া ভাবে। যদি খরচ করা হয় হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়ে পাঁচটা সওয়ালের জবাব ছাড়া, কয়টা সওয়ালের জবাব আমার দিকে চান, কয়টা সওয়ালের জবাব? পাঁচটা সওয়ালের জবাব ছাড়া কোনো ব্যক্তি মুক্তি পাবে না। কয়টা সওয়াল? পাঁচটা। আপনাদের দিতে হবে? আমার লাগবে না, সকলের লাগবে। এই পাঁচটা সওয়ালের মধ্যে একটা সওয়াল হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তার দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তারা ওই সওয়ালের জবাব সঠিকভাবে উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে ইয়া যাচ্ছি না, আমার সময় কম চলে আসছে, তো আমি যে কথাটা বলতে চাই, মুত্তাকি বান্দা হতে হলে কোরআনের সাথে সম্পর্ক রাখা লাগবে কি লাগবে না? লাগবে। এবার আসেন, কোরআন আমাকে আপনাকে এনলাইটিং করতে দুনিয়াতে আসছে, আলোকিত করার জন্য কোরআন দুনিয়াতে আসছে, ঠিক কিনা? কিন্তু আমরা এখন কোরআন শুধু তাকের উপরে সাজাই রাখি, ঠিক না? রমজান আসলে সামান্য কিছু তেলাওয়াত হয়, রমজানের পরে আবার কোরআন সেই তাকের উপরে ঘুমিয়ে থাকে, ঠিক না? দেখা যায় কোনো কোনো ঘরে কোরআন তেলাওয়াতের জন্য যাওয়া আগে মানে গেলে দেখা যায় কোরআনের উপরে এরকম দুই এক ইঞ্চি বালুও পাওয়া। তাহলে কোরআন কি তাকের উপরে রাখার জন্য আসছে, না কোরআন গবেষণা করার জন্য, তেলাওয়াত করার জন্য আসছে? তো তেলাওয়াতের সংখ্যা এখন কম না বেশি? অনেক কম। কোরআন কোরআন তেলাওয়াতকারী গবেষণাকারী অনেক কমে যাচ্ছে, আবার এই কোরআন পড়নেওয়ালা দিন দিন এখন কমে যাচ্ছে, ঠিক কিনা? কোরআন পড়া কি সুন্নত না ফরজ? আরে জোরে বলতে হবে, সুন্নত না ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, কি উত্তম! সর্ব আরো জোরে বলেন, কি উত্তম! এখন ডাক্তার সাহেবের বাবা ছেলে যদি ডাক্তার হয়, ছেলেরও যেমন হেডাম, ডাক্তারের বাবারও খুব হেডাম, ঠিক না? রাগ করেননি? আবার ইঞ্জিনিয়ার সাহেবের বাবা হলেন, রাস্তা দিয়ে তো হাঁটা যায় না, দোকানে বসাও যায় না, ঠিক কিনা? আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ারের বাবা, আমার ছেলে ডাক্তার, আমি একজন ডাক্তারের বাবা, ঠিক কিনা? দাপটটাই আলাদা, বাপসাপ আলাদা, ঠিক কিনা? কিন্তু আপনার ছেলে ইঞ্জিনিয়ার, আপনার ছেলে ডাক্তার, আপনার এই ছেলে যদি কোরআন না পড়তে পারে, আপনার ছেলে কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার যদি না হতে পারে, কোরআনওয়ালা ডাক্তার যদি না হতে পারে, দুনিয়ার সম্মান ছাড়া পরকালের কোনো সম্মান আপনার জন্য নাই, ঠিক কিনা?
আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আর কোরআনওয়ালার বাবাকে দেখলে বলে আরে ওই মোল্লার বাবা, ঠিক না? তিরস্কার, ঠাট্টা, মাসকারা, বিভিন্ন রকমের অপবাদ দেওয়া হয়, ঠিক কিনা? দুনিয়াতে আপনার সম্মান যদিও না পায়, দুনিয়ার মানুষের সম্মানও যদি কোরআনওয়ালার বাবা না পায়, আখিরাতে আল্লাহর সম্মান থেকে ওই কোরআনওয়ালা বাবাকে আল্লাহ পাক বঞ্চিত করবেন না। সুবহানাল্লাহ। আখিরাতে সম্মান থেকে আল্লাহ পাক ওই কোরআনওয়ালা বাবাকে কি করবেন না, বঞ্চিত করবেন না। ওই কোরআনওয়ালার বাবার সম্মান দুনিয়ার মানুষ দেখছে না দেখ, সম্মান দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করা আল কুরআন ফাস্তাজাহার পাহাল্লা হালালাহু হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা দুনিয়াতে যদি একজন কোরআনওয়ালা ব্যক্তি তৈরি করে দেয়, কোরআনওয়ালা ব্যক্তি যদি তৈরি করার জন্য চেষ্টা করে, একজন কোরআনওয়ালা সন্তান যদি দুনিয়াতে বানিয়ে দিতে পারে, মান করার কোরআন ওয়া হাল্লা হালালাহু, আর ওই কোরআনওয়ালা ব্যক্তি যদি আল্লাহর বিধানগুলোকে সঠিকভাবে মানে, হালালকে হালালভাবে মানে, হারামকে হারামভাবে মানে, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন মৃত্যুর পরে আল্লাহ পাক আল্লাহর ওই বান্দাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আপনার ছেলে ডাক্তার, ডাক্তারি পরে ডাক্তার হয়েছে, এমন কোন হাদিস আছে ডাক্তারের বাবাকে মরণের পরে জান্নাতে নিয়ে যাবে? আছে? ইঞ্জিনিয়ারের বাবাকে মরণের পরে সাথে সাথে তাকে জান্নাতে নিয়ে যাবে, এইরকম কোন হাদিস আছে? আরে শুধু তাই নয়, কোরআনওয়ালার বাবার কিরকম সন্তান, কোরআনওয়ালার বাবার কিরকম মর্যাদা, হাদিসে রাস্তে বলেছেন ওয়াসাপ্পাহু ফি আশারাতিল মুবাশশারা। শুধু ওই ব্যক্তি জান্নাতে যাবে তাই নয়, এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিবেন। কয়জন ব্যক্তিকে? কিরকম দশজন ব্যক্তি শুনবেন, ওই দশজন ব্যক্তি কিরকম শুনবেন, ওই দশজন ব্যক্তি কিরকম যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছে, যাদের জন্য কি হয়েছে? জাহান্নাম নির্ধারিত হয়েছে, জাহান্নাম ছাড়া যাদের আর কোনো উপায় নাই, এমন দশজন ব্যক্তিকে কোরআনওয়ালার সন্তান তা আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যেতে পারবে। সেরকম একটা স্পেশাল পাওয়ার, একটা স্পেশাল ক্ষমতা, এরকম একটা পাওয়ার আল্লাহ পাক হাশরের ময়দানে কোরআনওয়ালার সন্তানকে আল্লাহ পাক দান করবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআনওয়ালা বাবার মর্যাদা বাড়ছে না কমছে? বাড়ছে। দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই, দুনিয়াতে দুনিয়ার সম্মান পাওয়ার, মুত্তাকি বান্দারা দুনিয়ার সম্মান চায় না, মুমিন বান্দারা দুনিয়ার সম্মানের জন্য ব্যবস্থা হয় না, মুমিন বান্দারা সম্মান খুঁজে কোথাকার? আখিরাতের। কারণ এই পৃথিবীর আমরা চেষ্টা করলো চিরদিন থাকতে পারবো, পারবেন? আপনারা পারবেন? কেউই থাকতে পারবো না। তাহলে যেহেতু এই পৃথিবীতে ইচ্ছে করলেও থাকা সম্ভব হবে না, ওই পরকাল যেহেতু আমাদের যেতেই হবে, পরকালের সম্মান, পরকালের মর্যাদা, পরকালের ইজ্জত বাড়ানো দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? তাহলে পরকালের সম্মান যদি পেতে চান, এমন অনেক মুরব্বী বাবা আছেন যার চার সন্তান, কোন সন্তান নিজেও কোরআন করতে পারেন না, চারটা সন্তান কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ প্রফেসর, আছে না নাই? কোন ছেলে কোরআন করতে পারে না, আপনার মৃত্যুর পরেও দেখা যায় আপনার সন্তান জানাজাটাও দিতে পারে। আরে শুধু জানাজা তো দিতে পারে না, জানাজার মধ্যে কোন দোয়াগুলা পড়েও সেই দোয়াগুলাও আপনার সন্তান জানে না, আছে না নাই? এমন হতবাগা বাবা আমি মনে করি আপনার জন্য আপনার মতো হতবাগা বাবা পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কি না? আপনি যদিও ডাক্তারের বাবা হন, আপনি যদিও প্রফেসরের বাবা হন, কিন্তু আপনার এই ডাক্তারের বাবা প্রফেসরের বাবা এই সম্মান ছাড়া দুনিয়া এবং আখেরাতে আপনার মতন হতবাগা আর কেউ নাই, ঠিক কি না? কিন্তু আপনার চার সন্তান, এই চার সন্তানের মধ্যে যদি একটা সন্তানকে কোরআনওয়ালা বানিয়ে যেতে পারেন,
ঠিক না? একটা সন্তানকেও যদি কোরআন শিখিয়ে দিতে পারেন, একটা সন্তানকেও যদি কোরআন পড়তে পড়াইতে পারেন, আপনার মরণের পরে আপনার জানাজাটা সে দিতে পারবে, আর আপনার মরণের পরে কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনার জন্য কান্না করে দুই হাত তুলে আল্লাহর জন্য আল্লাহর কাছে আপনার জন্য সাহায্য চাইবে, দোয়া কবুল হবে নি? হবে নি? হাদিস শরীফে আছে, আল্লাহর কোনো বান্দা কোরআনওয়ালা সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, ওই সন্তান যদি তার পিতার কবরের সামনে দাঁড়িয়ে, ওই সন্তান যদি তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত তার কবরে আযাব মাফ করে দেয়। কি করে দেয়? 40 দিন পর্যন্ত ওই পিতা এবং মাতার কবরে আযাব মাফ করে দেয়। ওই সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক বিনা পর্দায় আরশ আযীমের মধ্যে ওই সন্তানের দোয়া কবুল করে নেয়। আলেম সাহেব দিয়ে, ইমাম সাহেব দিয়ে দোয়া করাইলে কবুল হতেও পারে না হতে পারে? এতে কোনো, এটার কোনো কি নাই? গ্যারান্টি নাই, এটার কোনো কি নাই? গ্যারান্টি নাই। আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে আর কিছু করতে পারুক আর না পারুক সূরা ফাতিহা পড়ে যদি আপনার জন্য দোয়া করে বিনা পর্দায় আল্লাহর আরশে আযীমের মধ্যে আল্লাহ কি করে নেয়? কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে আসছে, মুসলিম শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন দিয়ে যাদের, কোরআনের সাথে যাদের যারা সম্পর্ক রাখবে, কোরআনের সাথে যাদের অ্যাটাচমেন্ট থাকবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক রাখবে, আল্লাহ পাক ওই শ্রেণীর ব্যক্তিকে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নেবেন পান্না। সুবহানাল্লাহ। দুই শ্রেণীর ব্যক্তি কোরআন দিয়ে লাভ, এক শ্রেণীর ব্যক্তি কোরআন দিয়ে দুনিয়াতে লাভ হবে, এক শ্রেণীর ব্যক্তি কি হবে? কোরআন দিয়ে লাভবান হবে, আরেক শ্রেণীর ব্যক্তি কোরআন দিয়ে লাঞ্ছিত হবে। কথা বুঝেননি আপনারা? মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন পড়বে এবং যারা কোরআন জানবে এবং কোরআন তৈরি, কোরআনওয়ালা সন্তান নাতি দুনিয়াতে তৈরি করে যাবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মান বাড়িয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর ব্যক্তি যারা কোরআনকে মানতে চায় না, আছে না নাই, বলে কোরআন কি 1400 বছর আগের কোরআন, এটা ডেভেলপ করা দরকার, নাউজুবিল্লাহ বলে না, এখন ডেভেলপ করা দরকার, কোরআন ডেভেলপ করা দরকার, কোরআন ডেভেলপ করা দরকার হয় না এখন, কারণ এখন বিভিন্ন বিজ্ঞানী এই কোরআন 1400 বছর আগের কোরআন গবেষণা করে নতুন নতুন আবিষ্কার করতেছে। আল্লাহ সুবহানাল্লাহ। তারা বুঝে, তারা জেনেছে, ইহুদি নাসারা খ্রিস্টানরা জেনেছে কোরআন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে মুসলমান নামদারি হওয়া সত্ত্বেও কিছু নাস্তিক বলে কোরআনের এটা মানা যাবে না, কোরআনের এটা বিধান মানা যাবে না, কোরআনের এই হুকুম ডেভেলপ করা দরকার, নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল বলেছেন কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাদের দুনিয়া এবং আখিরাতের মর্যাদা কি করবে? আরেক শ্রেণীর ব্যক্তি যারা কোরআনকে মানতে চায় না, যারা কোরআনের বিধানগুলা মেনে নিতে চায় না, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে এই কোরআনের সাথে সম্পর্ক না করার কারণে আল্লাহ পাক তাদেরকে অধঃপাতিত করবেন, তাদেরকে অপমানিত করবেন, নাউজুবিল্লাহ। ইউরিদুনা ইউতফিউ নুরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা ইউতফিউ নুরাল্লাহ, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাদের দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করবে। সুবহানাল্লাহ। আর যারা এই কোরআনকে নিবিয়ে দিতে চায়, কোরআনের আলো যারা নিবিয়ে দিতে চায়, ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতেরকে নিবিয়ে দিবে। কন্না নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে। এবার আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা এই কোরআন যখন পড়বে, কি পড়বে? কোরআন যখন পড়বে সওয়াব হবে না গুনাহ হবে? এমন কোন বই আছে
এমন কোন আদর্শ লিপি বই আছে যে বইটা পড়লে আপনার আমলনামা সওয়াব হবে? বই আছে এরকম একটা মাত্র গ্রন্থ, সেই গ্রন্থের নাম কি? যেটা পড়লে সওয়াব, দেখলেও সওয়াব, শুইলেও সওয়াব, শুনলেও আছে না নাই? ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কার কথা? যখন কুরআন শোনা হয়, যখন কুরআনের কথা বলা হয়, যখন কুরআনের বাণী তোমাদের কাছে বলা হয়, ফাসতামিউ লাহু, তোমরা শ্রবণ করো। কার কথা? লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদেরকে আল্লাহ পাক রহমত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কুরআন শুনলে রহমত দেয় কে? একটু জোরে বলেন, কে দেয়? তাহলে কুরআন পড়লে সওয়াব আছে, দেখলেও সওয়াব আছে, শুনলেও কি আছে? সওয়াব আছে। একটা হরফ পড়লে দশ নেকি, কয় নেকি? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত আম্বিয়া কেরাম দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠিয়েছেন না, সকল আম্বিয়া কেরামদেরকে আল্লাহ পাক এক একটা মোজেজা দিয়েছেন। কি দিয়েছেন? এক একটা মোজেজা দিয়েছেন। কিন্তু সকল আম্বিয়া কেরামরা তাদের মৃত্যুর সাথে সাথে তাদের মোজেজা শেষ, ঠিক কিনা? দাউদ আলাইহিস সালামের মোজেজা ছিল, তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, কি কিতাব? জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত ফাঁকিগুলা তাদের উড়া বন্ধ করে তারা দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব শুনতেন। সুবহানাল্লাহ। সাগরের মাছগুলা সাদর সাগর থেকে কাছে এসে দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব শুনতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি যদি লোহাকে এভাবে চাপ দিতেন, লোহাটা গলে পানির মতো হয়ে যেত। আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার মোজেজাও শেষ আসেনি। মোজেজা কি? মূসা আলাইহিস সালামের মোজেজা ছিল, তেনার হাতে একটা লাঠি ছিল, ছিল কি না? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মূসা, তোমার হাতে এটা কি? এটা লাঠি। ওই সময় জাদুর প্রভাব ছিল। কি ছিল? আমার সময় কম, সংক্ষিপ্তভাবে কথাগুলো বলি। জাদুর প্রভাব ছিল ওই সময়, মূসা আলাইহিস সালামের সময় জাদু টোনা করতো। মূসা আলাইহিস সালামকেও গাহিল করার জন্য জাদুগিরিরা পরিক্রমণ করেছিল। আল্লাহ বলছেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা, তোমার হাতে যে লাঠি, ওই লাঠি দিয়া ওই জাদুঘরের সাপগুলা লাঠির মধ্যে গিলে ফেলাও। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম লাঠি পেলেছেন, জাদুগিরের সকল সাপগুলা ওই লাঠি খেয়ে ফেলেছেন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম দুনিয়াতে গিয়ে চলে গেছেন, উনার মোজেজা কি আর আছে? মোজেজা যাই। এই রকম ভাবে অগণিত অসংখ্য আম্বিয়া কেরাম দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন, যখন আম্বিয়া কেরামরা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের মোজেজা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে একটা নয় দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কম পক্ষে 1300 মোজেজা দিয়েছেন। কতটি? একটু জোরে বলেন, কতটি? বিশ্ব নবীকে আল্লাহ পাক 1300 মোজেজা দান করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ মোজেজা হচ্ছে এই কোরআন। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ মোজেজা কি? নবীজি দুনিয়াতে নাই, আসেনি নবীজি দুনিয়াতে? নবীজির মোজেজা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবী দুনিয়া থেকে নাই, কিন্তু আল্লাহর নবীর মোজেজা দুনিয়া থেকে আল্লাহ উঠায় নাই। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে নাই, নবীজির উম্মতেরা যদি এই কোরআনে পড়ে, নবীজির এই উম্মতেরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ পাক ওই নবীর উম্মতদেরকে কারামতি দান করেন। সুবহানাল্লাহ। আউলিয়াদেরকে আল্লাহ পাক কি দেন? কিসের মাধ্যমে দেন? কোরআনের সাথে, কোরআন পড়ার কারণে, কোরআন সাথে তাদের সম্পর্ক রাখার কারণে আল্লাহ পাক আউলিয়া ইকরামদেরকে কারামতি দান করেন। সুবহানাল্লাহ। তাদের কারামতি নয়, কারামতি কিসের? আরে জোরে বলেন, কারামতি কিসের? আপনিও যদি কোরআন পড়েন, আপনিও যদি কোরআন জানেন, আপনি যদি সূরা ফাতিহা পড়ে আপনার ইয়াকিন করে পানির গ্লাসের মধ্যে পু দিয়ে পানি পান করেন, আপনার রোগ ভালো করবে কে? আমার সময় কম। কোরআনের সাথে, কোরআন এমন একটা কিতাব যেটা যতক্ষণ পড়বেন, যতক্ষণ থাকবেন, যতক্ষণ এই কোরআনের সাথে আপনি থাকবেন, আপনার আমলনামায় নেক লেখা হবে, ঠিক কিনা? কিন্তু এখন দুঃখের বিষয় হলো সত্য, কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা অনেক কম, ঠিক না? কম না রে? রাসূল বলেছেন, ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত বর্ষণ হয় না। কথা বুঝেননি আপনারা? ওই ঘরের মধ্যে, ওই মসজিদের মধ্যে, ওই প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ রহমত বর্ষণ হয় না, যেই ঘরের মধ্যে, যেই প্রতিষ্ঠানের মধ্যে, যেই মসজিদের মধ্যে কোরআন পড়া হয় না। বুঝেননি কথা? যে মসজিদের মধ্যে কি পড়া হয় না?
কোরআন পড়া হয় না, যে ঘরের মধ্যে কোরআন পড়া হয় না, যে বাড়ির মধ্যে কোরআন পড়া হয় না, ওই বাড়ির মধ্যে থেকে আল্লাহ পাক রহমত কি করে নেন, উঠায় নেন। তাহলে এখন কোরআনওয়ালা ঘর কম না বেশি? কম। কোরআনওয়ালা ঘর কি? রাসূল বলেছেন তোমরা ঘরকে কবর বানিও না। কি বানিও না? তোমরা ঘরকে কবর বানিও না। কবরে কোরআন তেলাওয়াত হয়নি? হ্যাঁ, কবরে যেমন কোরআন তেলাওয়াত হয় না, আমাদের এখন কিছু কিছু ঘর আছে সারা বছরও কোরআনের একটা হরফ তেলাওয়াত হয় না, আছে না নাই? ওটা ঘর না কবর? আরে জোরে বলেন ঘর না কবর? ওই ঘরের মধ্যে রহমত বর্ষণ হবে না। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আপনি কি আপনার ঘরকে কবর বানাতে চান? বানাইয়েন, ডাক্তার বানাইয়েন, সকালবেলায় কিন্টার গার্ডেনে নিয়ে যায়েন, ঠিক নেই? সন্তানকে নাতিকে ধরে ধরে কিন্টার গার্ডেনে নিয়ে যায়, ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে যায়, কত বড় দাপট, মাও যায়, ছেলেও যায়, ঠিক কিনা? দাদাও যায়, নাতিও যায়, ঠিক কিনা? আপনার এই ছেলে, আপনার এই নাতি, আপনার এই নাতনি ইংলিশ মিডিয়ামে পড়ে তার চরিত্রের বিন্দু মাত্র উন্নত গড়াতে পারবে? পারবে। কিন্তু এখন এমন একটা সময় কোরআন পড়লে আপনার ছেলেকে ডাক্তার বানাতে কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার বানাতে কোনো অসুবিধা আছে? আমি নিজে একজন কোরআন ব্যক্তি, চাঁদপুর সরকারি কলেজ থেকে অনার্স করা, কি আমার কি লস হয়েছে? সরকারি কলেজ কি আমাকে বাধা দিয়েছে? বাধা দেয় নেই। আমি কোরআন শিখেছি, সরকারি কলেজে অনার্স করছি, অ্যাডমিশন পেয়েছি, ভর্তি পরীক্ষা টিকছি, ঢাকা ইউনিভার্সিটিতে বহুত কোরআনের হাফেজ, ঢাকা ইউনিভার্সিটিতে আছে না নাই? বাধা দেওয়া আছে? কয় বছর কোরআন কি পড়তে 40 বছর লাগে? কয় বছর লাগে? 2 থেকে 3 বছর, ঠিক কিনা? আপনার এই সন্তানটাকে আপনি সকালে মুক্তবে পাঠাবে, 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবে, 1 ঘন্টা মুক্তবে সে কোরআন পড়বে, পাশাপাশি সে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, কোরআনও শিখা হবে, সে ডাক্তারও হবে, সে ইঞ্জিনিয়ার হবে, কোনো বাধা নাই, ঠিক কিনা? এখন সেই রকম পদ্ধতি এক সময় ছিল, কিন্তু এখন সময় অনেক পরিবর্তন, সময় অনেক ডেভেলপ, ঠিক কিনা? আপনার কোরআন পড়বে সে ডাক্তার হবে, কোরআন পড়বে ইঞ্জিনিয়ার হবে, সময় কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? সময় বেশি লাগবে না। তা আমি সবাইকে উদার্ত আহ্বান করব, আজকের এই আলোচনা শুনে আমরা যাতে কোরআন পড়তে পারি এবং কোরআন পড়নিওয়ালা তৈরি করে রেখে যেতে পারি, সবাই রাজি আছেন তো? কোরআন তৈরি করাইন নাওয়ালা লোক তৈরি করে যাবেন তো? আপনার ছেলে, আপনার নাতি, একটা ছেলেকে কোরআন পড়ান, আপনার নাতনি, একটা নাতনিকে কোরআন পড়ান, আর কিছু না হোক আপনার জন্য সূরা ফাতিহা পড়তেও দোয়া করতে পারবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। আমার কথায় যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কষ্ট পাইছেন? বদদোয়া দিবেন? বদদোয়া দিয়েন না। আপনাদের এলাকার জামাই হিসেবে অনেক কথা বলে ফেলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমলে মনে করেন, নিজের পরিবর্তনের কথা মনে করলে আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের বিধানগুলো আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন পড়নেওয়ালা হিসেবে কবুল করুক, কোরআন তৈরি করার সেই ফাউন্ডেশন, সেই রকম প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে সম্পর্ক রাখার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।